নমস্কার, আপনাদের সাবলে আরম্ভ করেছে নিউজ এইটিন ডিজিটাল সংস্করণ লোকেল এইটিন। আর লোকেল এইটিনের দর্শক আজি আমি এজন বিশেষ জ্যোতিষ সম্রাটক লগ করাই দিব বিচাৰিছো, জ্যোতিষ সম্রাট অপূর্বজনক দত্ত। যেহেতু এতিয়া চাওতে চাওতে 2023 বর্ষ শেষ হলহি আর আগন্তুক 2024 বর্ষ নববর্ষ, গতি সমগ্র 24 বর্ষ সনটো কেনেদরে যাব, বছরটো কেনেদরে যাব, কার ভাল যাব বেয়া যাব, এই জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র বা সংখ্যাতত্ত্বৰ জৰিয়তে এইজন ব্যক্তিয়ে কিছু কথা কব। আপনার প্রথমতে আমি লোকেল এইটিনলৈ স্বাগতম জানাইছো। আপনি কি কব বিচাৰিব 2024 বর্ষত কার ভাল যাব কার বেয়া যাব জ্যোতিষশাস্ত্রৰ জৰিয়তে কওকচোন। ওকে, 2024 এটা আশা আর প্রত্যাশার বছর, প্রত্যেকজন মানুষে বিচাৰে যে নতুন বছরটো ভাল হোক। আর কার ভাল হব বলে মই যদি প্রথমে নিউমলজিক্যালি কো, তো তেনেহলে নিউমলজিক্যালি এই বছরটো শনির বছর, কারণ 2+0+2+4 এই শনির গ্রহ। তো শনি সাধারণতে সেইখিন মানুষ খুব বেশি গুরুত্ব দিয়ে যিসকলে কর্ম বিশ্বাসী, গতি এইখিন সময় কর্ম করব আর হার্ডওয়ার্ক হব। আর বিশেষকে এইখিন মানুষের কারণে খুব বেশি এই প্রফেশন জড়িত সকলের কারণে ভাল হব, যিখিন রাজনীতির জড়িত, যিখিন লয়ার ল ক্ষেত্রে জড়িত বা বিল্ডিং কনস্ট্রাকশন এইবিল জড়িত সকলের কারণে ভাল হব। আর মই যদি শর্টকে কোম তেনহলে এনেকা হয় 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ যাবর ডেট অফ বার্থ সূর্য প্রতিষ্ঠিত করে, আর এই হল শনি বছর। তো গতি শনি বছর অল্প স্ট্রাগল থাকব বা কষ্ট থাকবে। ঠিক তেনেকে 2 তারিখ যার সংখ্যাতত্ত্ব অনুসারে গোটাই সংখ্যাখানি যোগ ডেট অফ বার্থ যোগ করলে 2 হয়, 2, 11, তারপর 20, 29 তেলকর ক্ষেত্রে কিন্তু এই বছর অল্প ডিস্টার্বেন্স বছর আসবে, মানসিকভাবে খুব মানে ডিস্টার্বেন্স থাকিব। 3 সংখ্যাটো যদি কথা কোম, তো তেনহলে ইগো এটা আঁতরালে জীবন সাকসেস হব, প্রমোশনের যুগ থাকবে, থাকে গোটে কথাখিন কবলে অল্প সময়ও নাটনি হবো। তারপর 4 তারিখে যদি হয়, 4, 13, তারপর 31 আর যদি 22 তারিখে ক্ষেত্রে একটা কথা কি হয়, রাহু প্রতিনিধিত্ব করে, রাহু প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে শনির সদায় যুদ্ধ করবল হয়, যদিও একে মিত্রতার গ্রহ, তথাপি অল্প কারণে কষ্ট হব, স্বাস্থ্য গুরুত্ব দিব। আটাইতকৈ ভাল বলে যার 5 তারিখ, 23 তারিখ আর 14 তারিখে জন্ম তেলকর কারণে ভাল। তারপর 6 তারিখ, 24 তারিখ যার 15 তারিখ জন্ম তেলকর কারণে ভাল, কারণ 2টা বছর শুক্র আর বুধর রাজত্ব চলে, এইখিন কারণে এই সকল লোকের কারণে যথেষ্টখিন ভাল। ব্যবসায় বাণিজ্যই হোক, ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কাম করেছে, কালচার দিকত যদি কাম করেছে, তেলকর কারণে ভাল। যদি 7 তারিখের কথা কোলকর ক্ষেত্রে এই বছর অল্প বেশি হতাশার লগত জড়িত হব, 7 তারিখ বা 16 তারিখ বা 25 তারিখে জন্ম, 8 তারিখ, 17 তারিখ আর 26 তারিখে যখন জন্ম তেলকর শনি প্রতিনিধিত্ব করে, যেহেতু এই শনি বছর তেলকর ক্ষেত্রে কিন্তু যথেষ্টখিন বেতার লাভ হব, অর্থাৎ তেলকর সম্পত্তি ক্রয় করা, গাড়ি মটর ক্রয় করা বা ঘর বনার আশাবো পূরণ হব। আর ন সংখ্যাটোর ফল যদি চা যায়, যার ডেট অফ বার্থ 9, 27 বা 18, তো তেলকর ক্ষেত্রে অল্প কষ্ট হব, আর তেলক পিছা থাকে সংখ্যাতত্ত্ব অনুসারে। আর তার জ্যোতিষশাস্ত্র জড়িয়ে কি কয়, জ্যোতিষশাস্ত্র কি কয়? জ্যোতিষের কথা যদি কোম, তেনহলে বছর মে মাসলেকে বৃহস্পতি থাকিব মানে মেঘ রাখিত, তো মেঘ রাখি যদি বৃহস্পতি থাকে তেনহলে মেঘ রাখির জাতক জাতিক সকলের কারণে ভাল। আর তারপর মানে আফটার মে পিছত মানে বৃহস্পতি আকো গমন করব, বৃশ্চিক রাখিলে, সরি হেৰি বিষ রাখিলে যাব, তেলকর কারণে ভাল। বিষ রাখি সকলের কারণেও 28 তারিখের সময়খিন মে মাসলেকে তেলকর কারণেও বেয়া, সাধারণত বেয়া বলে গেলে তেলকর আর্থিক অনাটন বা কষ্ট বা হসপিটালাইজ যুগ থাকে প্রথম আরম্ভখিন। আর তারপর মিথুন রাখি সকলের কারণে কিন্তু ভাল, মিথুন রাখি কর্কট রাখি ভাল, তারপর সিংহ রাখি কথা যদি কোম, সিংহ রাখি সকলের কারণে ভাল। আর ভাল বলে গেলে তে ধরনের কর্মক্ষেত্রতে ভাল, তেলকর ইচ্ছাবো পূর হব তে ধরনের। আর যদি চা যায় তেনহলে অশুভ বলে কোয়া, তেনহলে এটা কথা কি হয়, বছরটো মানে কি হল, প্রথম স্টার্টিং কারোবার ভাল কারোবার বেয়া থাকে থাকিব, কারণ বিশেষকে কন্যা রাখি সকলের প্রথম স্টার্টিং খিনি ক্ষেত্রে অশুভ থাকিব। যেহেতু যিসকল আছে কোনোবা আর্থিকভাবে হোক বা কেরিয়ারটো বিচাৰে ভাল হওয়াতো, 24 বর্ষত এই যিসকল চাকরি প্রত্যাশী থাকিব বা নিজকে আর্থিকভাবে সচ্ছল করব বিচাৰে, কিছুমান সমস্যাও থাকে, এই বিষয়ে কিবা কব নেকি? এইটো কথাটো হল, প্রত্যেকজন মানুষে বিচাৰে যে কেরিয়ার এটা ভাল হোক, আর্থিকভাবে ভাল হোক, সচ্ছল হোক। আর যিসকলে কেরিয়ার কথা লাগি আছে, তেওঁলোকে এটা কাম করুক, যে বাস্তু অনুসারে যদি মই কওঁ, তেনেহলে পূবফালে মুখ কৰি পঢ়ক, আর পূবফালে মুখ কৰি পঢ়াটো ভাল, উত্তর দিশে মুখ কৰি পঢ়িব পাৰে। আর তেওঁলোকে এটা মই তেওঁলোকে এটা প্রতিকার দিব বিচাৰো, যে ৰাতিপুৱা তেওঁলোকে সদায় সূর্য প্রণাম কৰিব লাগে, কাৰণ সূর্য হল চৰকাৰী কাম বিলাকত সহায় কৰে। আর ঠিক তেনেকে পশ্চিম দিশৰ এটা হেৰি দিছো, যে পশ্চিম দিশৰ যিখন ৱাল, তেওঁলোকে ৱালত নিজৰ উইচটো লিখিব লাগিব। আর এইটো নহয় যে গোটেই উইচটো লিখাৰ লগে লগে তেওঁলোকৰ ফুলফিল হব, তেওঁলোকে কিন্তু হাৰ্ডৱৰ্কো কৰিব, এইটো বছৰ হাৰ্ডৱৰ্ক বছৰ, আর কষ্ট কৰিলেহে মানে শনিৰ এইটো বছৰ ৰিজাল্ট দিব।
আৰু যিসকলৰ মনৰ প্ৰব্লেম তত মানুহৰ ক্ষেত্ৰত কি হ'ল তেওঁলোকে যিটো ঘৰৰ বাস্তু অনুসৰি মই সংযোগ কৰি দিছোঁ যে ঘৰত যিটো দক্ষিণ পূব দিশ সেইটো দিশটো চাফা কৰি ৰাখিব লাগে আৰু উত্তৰ দিশত অপৰচুনিটি আহিব ঠিক তেনেকে আৰু মানুহৰ কাৰণে তেওঁলোকে শুক্ৰবাৰ দিনটো মানে মা লক্ষীৰ আৰাধনা কৰি খুব বেছি ভাল হ'ব হয় আৰু এজন আছে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা তেখেতক লৈ বহুতৰে বিভিন্ন ধৰণৰ প্ৰতিক্ৰিয়া থাকে বিভিন্ন ধৰণৰ পৰামৰ্শ থাকে আপুনি কি পৰামৰ্শ আগবঢ়াব 2024 বৰ্ষটো তেখেতৰ বাবে কেনে যাব পৰামৰ্শ তেখেতক দিবলগীয়া কথাটো নহয় কিন্তু এটা কথা কি হ'ল জ্যোতিষাস্ত্ৰৰ কথাটো মই ক'ব নোৱাৰিম কাৰণ তেখেতৰ জন্ম সময়টো নাজানো কিন্তু মই যিটো গুগলত পাওঁ তেখেতৰ ডেট অফ বাৰ্থটো হ'ল 1 February 1969 ছাৰৰ ক্ষেত্ৰত এইটো বছৰ কেনেকুৱা হ'ব বুলি ক'লে তেখেতৰ ডেট অফ বাৰ্থ হ'ল সংখ্যাখিনি যোগ কৰিলে নাম্বাৰ ওৱান আৰু এইটো তেখেতৰ এক তাৰিখ হ'ল নাম্বাৰ ওৱান নাম্বাৰ ওৱান শনি সূৰ্যক প্ৰতিনিধিত্ব কৰে যিহেতু এইটো বছৰ শনিৰ বছৰ হয় গতিকে ষ্ট্ৰাগলটো থাকিব তাৰ সমান্তৰালকে য'ত ষ্ট্ৰাগল থাকে তাত মান সন্মান প্ৰতিষ্ঠাও থাকে কাৰণ শনিয়ে সেইসকলক মানুহ হাৰ্ড ৱৰ্ক কৰা মানুহবিলাক স্বীকৃতি দিয়ে তাৰোপৰি যদি মই এনেকুৱা কওঁ যে গোটেই বছৰটো যদি নিউমাজিকেলি যদি দশা হিচাপত চাওঁ তেনেহ'লে ফেব্ৰুৱাৰী পিছৰ পৰা তেওঁ চলিব চন্দ্ৰৰ বছৰ চলিব আৰু চন্দ্ৰই মানসিক ডিষ্টাৰ্বেঞ্চ এটা দিয়ে আৰু তেখেতৰ ক্ষেত্ৰত সেইটো বছৰ যদি গোটেই ফেব্ৰুৱাৰী মাহটো তেখেতৰ ক্ষেত্ৰত ফেব্ৰুৱাৰী মাহ জুন মাহ নৱেম্বৰ মাহ এইটো বছৰ তেওঁ মানে মানসিক ডিষ্টাৰ্বেঞ্চো থাকিব আৰু হাৰ্ড ৱৰ্ক কৰিব পৰা মানুহ স্বীকৃতি থাকিব আৰু হাৰ্ড ৱৰ্কটো কিন্তু মানসিক ডিষ্টাৰ্বেঞ্চো তেওঁৰ ওচৰত থাকিব তেনেকুৱা ধৰণৰ এইটো বছৰটোৱে ধন্যবাদ জনাইছোঁ আপুনি ইমান সময় আমাক দিয়াৰ বাবে এটা কথা দৰ্শকসকলে আপোনালোক যদি যোগাযোগ কৰিব বিচাৰে বা ডিজিটেলি তেতিয়া কেনেবা লগ পাব বিচাৰিলে কেনে লগ পাব আচ্ছা মোক লগ কৰিবলৈ মোৰ ফেচবুকতো লগ পাব মানে ফেচবুক বা হোৱাটছএপত মোৰ ডেষ্টিনি জাৰ্ণি অৰ এষ্ট্ৰলজি ষ্ট্ৰলজি অপূৰ্ব জনা দত্ত বুলি লিখা আছে আৰু তাৰোপৰি মানে মই গুৱাহাটীতো বহুত মাহটোত দুদিন তেনেকুৱা ধৰণৰকৈ আপোনালোকে যোগাযোগ কৰিব আৰু এনি টাইম আপুনি ফোনত পাব তেনেকৈ হয় আৰু ভাল লগা কথা এইটোৱে যে 2023 বৰ্ষত মোৰ 43 মানুহে চাকৰি পাইছে এইটো মই ডাঠি ক'ব পাৰোঁ আৰু প্ৰত্যেকেই মানে ইমান ধুনীয়াকৈ উৎসাহ জনাইছে তাৰ মাজতে কিন্তু কিছুমানে জনোৱা নাই আৰু বহু ক্ষেত্ৰত তেওঁলোকৰ উইচবিলাক ফুলফিল হৈছে সেইকাৰণে তেওঁলোকে ক'ব পাৰিছে তেনেকুৱা ধৰণৰ আৰু চাকৰিৰ ক্ষেত্ৰতে হওক বা যিসকলৰ বেবি কনচিভ নাই হওক তেওঁলোকেও বহুতে সফলতা পাইছে কাৰণ এই গোটেই কথাখিনি মই নিজৰ পেজটোৰ জৰিয়তে ইতিমধ্যে জনাইছোঁ বহুতক তেনেকুৱা ধৰণৰ গতিকে তেওঁলোকে ফোন নাম্বাৰটো দিয়া আছে ধৰক সেই ফোন নাম্বাৰ যোগাযোগ কৰিলে পাব হয় ধন্যবাদ জনাইছোঁ আপোনাক আপোনাৰ দৰ্শকসকলে দেখিলে যে যিজন জ্যোতিষ সম্ৰাট অপূৰ্বজনক দত্তই দৰ্শকসকলক আগবঢ়ালে যে আগন্তুক বৰ্ষটো কেনেদৰে যাব আৰু আপোনালোকে কি কৰিবলগীয়া প্ৰতিকাৰসমূহ দিলে আৰু এনেদৰে আপোনালোকে চাই থাকক লোকেল 18